ধন এবং সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক। সমস্ত ধন সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে কারীম বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এর একচ্ছত্র মালিক। সুতরাং বান্দাদের কাছে কিছুদিনের জন্য এগুলিকে আমানত রাখা হয়েছে। আমাদের ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, জায়গা আছে, জমিন আছে, গরু আছে, বাছুর আছে, এই সবগুলি কিছুদিনের জন্য আমাদের কাছে কি রাখা হয়েছে? আমানত। আমানতের মাল আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। আমানতের মাল কি ইচ্ছা মতো খরচ করা যায়? যায় না। আমানতের মালকে খরচ করতে হলে মূল মালিককে, মালিকের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে। মূল মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় জান্নাত দিয়ে দিয়েছি। তোমার কাছে যে জান আছে, মাল আছে, এটা তোমার নয়, এটা আমার আমানত তোমার কাছে। সুতরাং এই আমানত খরচ করতে হবে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী। সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্তের মালিক হবে, সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্ত এবং সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসের আনন্দের স্রোতে ভেসে যেতে থাকবে, নিজেকে ভাসিয়ে দেবে। আর এক শ্রেণীর লোক অনাহারে অর্থাহারে কষ্ট করবে। এ বিধান ইসলামের নয়। কেউ থাকবে দশতলায় আর কেউ থাকবে গাছতলায়, কেউ খাবে পোলাও কোরমা বিরিয়ানি আর কারো কিসমতে মরুচ পোড়াও হবে না, এ বিধান আল্লাহর নয়। ইসলামের বিধান হচ্ছে এই যে আল্লাহ যে সব সম্পদ মানুষকে দান করেছেন, এই সম্পদের ভিতরে বিত্তহীনদের অধিকার রাখা হয়েছে। বিত্তহীন যারা, যারা গরিব, যাদের কিছু নাই, তারা আপনার করুণার পাত্র নয়। কি বলেন, তারা কি ধনীদের করুণার পাত্র? কোরআনে কারিম আল্লাহ বলেন, والذين في أموالهم حق للسائل والمحروم। ধনীদের সম্পদের ভেতরে গরিবদের, বিত্তহীনদের অধিকার রয়েছে, সে অধিকার আদায় করে দাও। দান করা এমনি দিয়ে দাও এক জিনিস, গরিবদেরকে বিত্তহীনদেরকে ইসলাম করুণার পাত্র বানায় নাই, বলেছে অধিকার। অধিকারটা বড় মজবুত কথা, এ কথার লোড আছে, ওয়েট আছে। আপনার আমার সম্পদের, অর্থাৎ যাদের বিত্ত আছে, বিত্ত সম্পদওয়ালা সম্পদশালী লোকেদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার রয়ে গেছে, সে অধিকার আদায় করতে হবে। ইসলাম সকল মানুষের দারিদ্র দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওমুন ইওয়ারি আওরাতাহু ওয়া জালফাল খুবজি ওয়াল মা, আখরাজাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বনি আদমের তার বাস করার জন্য একটা গৃহ এবং লজ্জা থাকার জন্য, শীত নিবারণের জন্য তার বস্ত্র, আর ক্ষুধা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে, চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক। বনি আদম, আদমের সন্তান যে মানুষ, যে তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজ বলা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা, এরকমের স্লোগান হয় না? ওরা দিতে পারবে না, ওরা দিতে পারে নাই। খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন, দিয়েছে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম
অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে যে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে, কেউ বসে থাকতে পারবে না। এটা হচ্ছে ইসলামের নিয়ম, কেউ বসে থাকতে পারবে না। কোরআনে কারিম বলছে فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল فَانْتَشِرُوا فِي الْأَرْضِ ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো, রুজি কামানো কোন খারাপ জিনিস না। কেউ মনে করে সারাদিন বসে বসে আল্লাহর জিকির করব, কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায়, এটা নিয়ম না। আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে। রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে যেটাকে ফাদলুল্লাহ বলা হয়েছে। ফাদলুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ, সুবহানাল্লাহ বলেন, এটাকে ফজলুল্লাহ বলা হয়েছে, এটা জিনাতুল্লাহ বলা হয়েছে। আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন, এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন, কাপড় চোপড় সুন্দর করতে বলেছেন, তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে, এবং রুজি কামাবার ব্যাপারে হালালভাবে রুজি কামাবার জন্য এক্সপ্রেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায়, কুলি মজুর রিক্সা চালায়, নিন্দা নাই, তাকে নিন্দা করা যাবে না। রিক্সাওয়ালাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, কুমার কামার তাঁতি জেলে ধোপা নাপি সবাই কাজ করছে, প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয়, সুবহানাল্লাহ। কোন সমস্ত কাজের সম্মান আছে, শুধুমাত্র সম্মান নাই চুরির কাজের, ডাকাতির কাজের, সন্ত্রাসের কাজের, চাঁদাবাজির কাজের, মাস্তানির কাজের। এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজে কাজ, এ কাজের কোনো সম্মান নাই। সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে সারা দিনে এক মুঠো খাবারও যদি খান, আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না। আল্লাহর বন্ধু সোজা কথা না, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনের এত বরকত। সেজন্যে অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে। কি করতে হবে? নামাজ পড়া হয়ে গেছে, এখন আর বসে থাকা চলবে না, নেমে পড়ুন কাজের জন্য, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করুন। এরপরে আল্লাহ পাক বলছেন আমার অনুগ্রহ রিজি রুজি কামাল, আর রুজি কামাবার সময় ওযু করুন, আল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আর জিকির করবা আমার বেশি, আমার জিকির করবা, বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো, আর বলা হচ্ছে আমার জিকির করো। তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি? সামঞ্জস্যটা হচ্ছে এই যে আপনি যখন যিকুরুল্লাহ কাসীরান, আপনাকে বেশি করে জিকির করতে হবে। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা, আল্লাহকে স্মরণ করে। রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে? চিল্লা কোন কারে? আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন, অফিসে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণে থাকে তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে ওই পরিশ্রমের সময়ে বেশি বেশি জিকির করো, আমারে স্মরণ রাখো। অফিসে বসে যখন তুমি কাজ করবে আমি যদি স্মরণে থাকি তাহলে তুমি ঘুষ খাইতে পারবে না। তুমি জমিন চাষ করবে, জমিন চাষ করার সময় আমি যদি